আবাস যোজনায় ঘর পেতে সাগরের ডুব দিয়ে প্রার্থনা করলেন ভক্তরা, সমুদ্র তটে আঁকলেন ঘরের ছবি। মকর সংক্রান্তিতে এমনই ছবি ধরা পড়ল সাগরে। আবাস যোজনায় ঘর পেতে গঙ্গা সাগরে পুজো দিলেন একাধিক ভক্ত। মকর সংক্রান্তিতে সাগরে পুণ্য স্নান সেরে একটাই প্রার্থনা, এবার আবাস যোজনায় ঘর মিলুক। সকলেই একই প্রার্থনা করলেন। স্বরূপনগর হরিশপুরের বাসিন্দা কালীপদ মণ্ডল, পেশায় চাষি, মাথা গোজার ঠাঁই নেই। আগে অনেকবার আবাস যোজনায় ঘর পেতে আবেদন করেছিলেন, তবে তালিকায় নাম ওঠেনি। এবার নতুন করে আবেদন করেছিলেন কালীপদবাবু, তবে এবার নাম এসেছে তালিকাতে। যাতে তালিকা মেনে ঘর পান, সে কারণে সাগরে স্নান সেরে সমুদ্র তটে আঁকলেন ঘরের ছবি। কালীপদবাবু বলেন, আগে অনেকবার ঘরের আবেদন করেছিলাম, ঘর পাইনি। এবার তালিকায় নাম এসেছে, সে কারণে ঘরের ছবি এঁকে পুজো দিয়েছি। ঘর তৈরি করছে এখানে কেন করছি? সরকার থেকে যে ঘর পেয়েছি, সেই ঘরগুলো আবার এখানে আমাদের ঘরগুলো আমাদের এখানে গঙ্গাসাগরে আসলে সেই ঘরগুলো আমাদের তৈরি করতে হয়। সেই ঘরগুলো তৈরি করে আমাদের এখানে পৌষ সংক্রান্তির যে মেলা হয়, এই পৌষ সংক্রান্তিতে আমাদের সংক্রান্তির তিথিতে আমাদের একটা বাউনে ঘেরার একটা কার্যকলাপ আছে, সেইটা আমাদের এখানে করতে হয় গঙ্গায় আসলে। খুশি তোমরা সরকারের কাছ থেকে ঘর পেয়ে? সবাই তো বলে ঘর পায়। হ্যাঁ, সরকারের কাছ থেকে ঘর পেয়ে আমরা সবাই খুশি। কালীপদ মণ্ডলের মতো নদিয়া থেকে গঙ্গাসাগরে এসে ঘরের জন্য পুজো দিয়েছেন সুমিত দাস। গোসাবা থেকে এসেছেন নিশিকান্ত মণ্ডল। এরা সকলেই এবার আবাস যোজনায় ঘর পেয়েছেন। অনেকে আবার ঘর পেতে সাগরে ডুব দিয়েছেন। বর্ধমানের কালনার বাসিন্দা ভারতী মণ্ডল, তিনি বলেন, আমার স্বামী নেই, সন্তান দেখে না, ঘর নেই, তাই সাগরে ডুব দিয়ে প্রার্থনা করলাম যাতে একটা সরকারি ঘর পায়। যাতে একটা ঘর পাই বাবার কাছে কামনা করি। কোথায় ঘর পাবে? ওই সরকারি ঘর আর। আচ্ছা, পাওনি তুমি? না, দেয়নি আমার। আমার স্বামী নেই, ছেলেরা খেতে দেয় না, তাই বাবার কাছে কামনা করছি যেন আমি শান্তিতে থাকতে পারি, কোনো রোগ বালাই যেন না হয়, লোকের বাড়ি কাজ করে খাই, যেন করে খেতে খেতে যেন যেতে পারি, বাবার কাছে এই কামনা। ঘর নেই তোমার? ওই একটা টিনের ঘর করে আছি। কী চাইছো ওখানে, কী প্রার্থনা করলেন? ওই বাবার কাছে ওইটাই প্রার্থনা করলাম যে কটা দিন বাঁচি, যদি একটা ঘর পাই একটু শান্তিতে বাস করে যেতে পারবো। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যান্স ল্যান্ড, গঙ্গাসাগর। বাঙালির প্রাণের উৎসব দুর্গা পুজো, নতুন নতুন কালেকশন নিয়ে আদি মোহিনী মোহন কাঞ্জিলাল এবার তোমার শহর বনগাঁ, শিমুলতলার মোড়, যশোর রোড। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।